এজারো বিন্দু দিয়ে সিন্ধু তৈরির মতো। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুলিশের সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, প্রভাবশালী মন্ত্রীর নাম করে ক্ষমতার আস্ফালনের মধ্যে দিয়েই তিলে তিলে সাহস অর্জন করেছিলেন তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল। প্রতিবারই পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেও ছাড় পেয়ে যাওয়াতেই তার সাহস চরমে পৌঁছয়। গার্ডেন রেজ কাণ্ড যারই চূড়ান্ত পরিণতি বলে মত পুলিশের একাংশের। 2011 বিধানসভা নির্বাচনের ঠিক আগে এক ট্রাফিক কনস্টেবলকে চড় মারার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে। পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ইকবালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গত দেড় বছরে গার্ডেন রেজ, মেডিয়া বুরুজ, রাজাবাগান, নাদিয়াল থানা এলাকায় তার দাপট চরমে ওঠে বলে পুলিশ সূত্রে খবর। তার কথাই যে এলাকায় শেষ কথা, পুলিশকে প্রতি মুহূর্তে তা বুঝিয়ে দিতে শুরু করেন ইকবাল। তার মাথার উপর রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী থাকায় পুলিশও তাকে ভয় পেতে শুরু করে। পুলিশকে প্রতি মুহূর্তে হেউ করতে শুরু করেন তৃণমূল কাউন্সিলর ইকবাল। 5-6 মাস আগে রাজাবাগান থানায় গিয়ে নিজের দাপটও দেখান ইকবাল। পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে পুলিশ আটক করে নিয়ে আসায় থানায় হাজির হন তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল। তিনি যখন ডিউটি অফিসারের সঙ্গে কথা বলছিলেন, তখন পাশে এক এএসআই কোমরে হাত দিয়ে দাঁড়ানোয় মানে লাগে ইকবালের। ওই এএসআইকে যাচ্ছে তাই ভাষায় অপমান করতে শুরু করেন তিনি, তুই তো কারিও করেন। বেশ কিছুক্ষণ থানার মধ্যেই ইকবাল এই গালিগালাজ চালিয়ে যাওয়ায় ডিউটি অফিসার প্রতিবাদ করেন। পুলিশ সূত্রে খবর, তখন ডিউটি অফিসারকে গালিগালাজ করতে শুরু করেন তৃণমূল কাউন্সিলর ইকবাল। জল গড়ায় ওসি পর্যন্ত। ইতিমধ্যে ইকবালের অনুগামীরা থানায় ঢুকে পড়েন। এক প্রভাবশালী মন্ত্রীর নাম করে ইকবাল হুমকি দেন বলেও পুলিশ সূত্রে খবর। পরিষ্কার জানান, হয় ওই অফিসার থাকবেন, নয় তিনি থাকবেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তৃণমূল নেতা ইকবালের কাছে ক্ষমা চান রাজাবাগান থানার ওই সাব ইন্সপেক্টর। গোটা ঘটনাটি জিডির আকারে থানায় লিপিবদ্ধ করা হয়। মাসখানেক আগে ডিসি বন্দরের নির্দেশে পুলিশের একটি দল গার্ডেন রেজে বেআইনি নির্মাণের ছবি তুলতে গেলে ইকবালের রোষের মুখে পড়ে বলে পুলিশ সূত্রে খবর। এমনকি পুলিশ কর্মীদের হাতে টাকা গুঁজে দিয়ে ছবি তুলে 50,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসিয়ে দেবেন বলেও তৃণমূল নেতা ইকবাল হুমকি দেন বলে অভিযোগ। ওসি এবং ডিসি বন্দর ঘটনাস্থলে হাজির হওয়ার পর রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীও সেখানে হাজির হন বলে পুলিশ সূত্রে খবর। ইকবালের পাশে দাঁড়িয়ে ওই মন্ত্রী পুলিশ অফিসারদেরই চূড়ান্ত অপমান করেন বলে অভিযোগ। গার্ডেন রেজে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ার পরও রাজ্যের ওই প্রভাবশালী মন্ত্রী পুরোপুরি ইকবালের পাশেই ছিলেন। পুলিশ সূত্রে খবর, আহত তাপস চৌধুরীকে দেখতে ওই মন্ত্রী যখন হাসপাতালে পৌঁছন তখন মোহাম্মদ ইকবালও তার সঙ্গে ছিলেন, কিন্তু পুলিশ ইকবালকে ঢুকতে বাধা দেওয়ায় ওই মন্ত্রী ফিরে এসে পুলিশকে ভৎসনা করেন। বলেন, একে চেনেন না, ইনি চেয়ারম্যান, ওকে স্যালিউট করুন। এরপর ইকবালকে সঙ্গে নিয়ে ওই মন্ত্রী হাসপাতালের ভেতরে ঢুকে যান বলে সূত্রের খবর। রাজর্ষী দত্তগুপ্ত ও প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।